أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বাড়িতে পর্দা চালু না থাকে, খুব সাবধান, পর্দা একান্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির বাড়িতে পর্দা চালু নেই সে হলো দায়ুস, সে নিঃসন্দেহে দায়ুস। যে ব্যক্তির বাড়িতে পর্দা চালু নেই, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না, সালাত আদায় করেন বাড়িতে পর্দা চালু রাখতে পারেন না, সিয়াম পালন করেন বাড়িতে পর্দা চালু রাখতে পারেন না। পর্দা হলো ফরজ, পর্দা আপনার স্ত্রী হেফাজতের জন্য পর্দা চালু করতেই হবে বাধ্যতামূলক ভাবে, আপনাকে পর্দা চালু রাখা লাগবেই। আমার স্ত্রীকে বন্ধুর বাড়িতে নিয়ে যাব, আপনার স্ত্রী কত সাজুগুজু, মাশাআল্লাহ বিশাল সাজুগুজু, নতুন পোশাক কিনে এনেছেন, আপনি সব কিছু দিয়ে দিলেন, স্ত্রী বন্ধুর বাড়িতে যাচ্ছে, আপনাকে কি আপনার বন্ধু দেখবে? আপনি দেখবেন ঘরে আপনার বউকে বলে দিন, শোনো তোমাকেই বলছি, তোমাকে পর্দা করতে হবে, বাড়ির বাহিরে যাওয়ার পূর্বে তোমাকে পর্দা করে বের হতে হবে, বাড়িতে আসো দেবর ভাসুর সব কিছু থেকে তোমাকে বিরত থাকতে হবে। আমার বোনের বর এসেছে আমার বাড়িতে আমার বউকে দেখবে বলে? না, অসম্ভব। আমার বোনের বর এসেছে আলাদা ঘর তাকে বাজেট করে দিন, সিলেক্ট করে দিন, আমার বোনের বর এসেছে আমার বউকে দর্শন করার উদ্দেশ্য নয়। আপনার বোনের বর কখনো আপনার বউকে দেখতে পারে না, সাবধান, খুব সাবধান। এই দেবর ভাসুর দুলাভাই যত যা আছে আজকে দেখুন তালাক তালাকে পরিপূর্ণ। আপনার দেশ বলেন, আমার দেশ বলেন, প্রত্যেকটি ঘরে ফিতনা ও ফাসাদে পরিপূর্ণ হয়ে গেছে, একটাই মাত্র কারণ, সেটা হলো পর্দা নেই। আর সমস্যা হলো, মূল সমস্যা হলো দেবর ভাসুর, এরা হলো মূল সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো এই দুলাভাই, খুব সাবধান। আমি মূল পয়েন্টগুলো বলে চলে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা।